আপনি ভাববেন না যে আপনি পাঁচকটা সালাত পড়ছেন বিদায় যে আল্লাহ আপনাকে কেন বেশি দেয় না, আপনি দাঁড়িয়ে রেখেছেন বিদায় কেন আপনাকে আল্লাহ বেশি প্রাধান্য দিচ্ছে না, আপনাকে কেন বাড়ির মালিক বানিয়ে দিচ্ছে না, আপনি এই ধারণাটা ভুলে যান। আপনার ইবাদতের ভিত্তিতে আল্লাহ আপনাকে খাবার দেয় না। যদি হতো তাহলে ওই যে মসজিদের ইমাম প্রথম কাতারে যারা থাকে তারা বেশি পয়সাওয়ালা হতো, আর আমরা জেনে আমরাও সেই কাজটাই করতাম বেশি পয়সাওয়ালা হওয়ার জন্য, তখন আর ইখলাস থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যা যাকে যতটা দিচ্ছে এটা একটা তাকদীর। আল্লাহ ভালো জানে কেন আমাদেরকে একে অপরের চেয়ে তুলনামূলক কম রেখেছে, এতে আমাদের জন্য কল্যাণ আছে। একটা হাদিস আমি আপনাকে বলবো, তাহলে এই আয়াতটা আপনার পুরোপুরি বুঝে আসবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, এই হাদিসটি আপনি পাবেন 52 নম্বর পর্বে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের বর্ণনা আছে, জান্নাত জাহান্নামের বর্ণনা আছে। হাদিস নাম্বার হচ্ছে 6982 নম্বর হাদিস, এবং 81 নম্বর হাদিসটাও পড়বেন আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে, ওটা আরেকটা টপিকসে বলবেন ইনশাআল্লাহ। তো 82 নম্বর হাদিস যেটা 6982, এটা আপনার অ্যাপসে পাবেন, বলে দিলাম 52 নম্বর পর্বে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মুমিনান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুমিন বান্দার উপরে সামান্যতম জুলুম করে না বা করবে না। ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মুমিনান হাসানাতান, কেন আল্লাহ জুলুম করে না? আল্লাহ বলছেন একজন মুমিন বান্দা যা কিছু নেকি করছে হাসানাতান, তার নেকির বদলায় কি করে আল্লাহ, ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরা। এই ভাষাগুলো আপনি ফলো করেন, আল্লাহ কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, মুমিনরা যে ভালো কাজগুলো করে, ভালো যদি আচরণ করে, মানে সৎ কাজগুলো যদি করে, যত বেশি করবে এর প্রেক্ষিতে আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে, ইউতা বিহা দুনিয়া, বিহা এর মাধ্যমে দেবে, দুনিয়া দেবে, ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, আর তাকে এই কর্মের জাজা দেবে পরকালে। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ জাজা শব্দটা ব্যবহার করেনি, আল্লাহ বলছেন ইউতা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, এই কর্মের জাজা দেবে তাকে পরকালে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মের জাজা দুনিয়াতে আমাদেরকে দেয় না, এটা এক্সট্রা দিচ্ছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে দিচ্ছে। আর আমাদের যতগুলো ইবাদত আছে সব রিজার্ভ রয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে খুব দামি। ইবাদতের ভিত্তিতে আল্লাহ বলছেন আরে যেখানে একটা সুবহানাল্লাহ বলার মূল্য পুরো পৃথিবী চুকাতে পারবে না, একটা সুবহানাল্লাহ বলার, ওই হাদিস আমরা বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলার মূল্য কেউ চুকাতে পারবে না। দুই রাকাত ফজর, ফজরের ফরজ নামাজের সুন্নত, যে দুই রাকাত সুন্নত আছে, এই দুই রাকাতের সুন্নত যদি যার আছে পুরো পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় রাখতে হবে, তাও ওই ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মূল্য হবে না। এটা মুসলিমে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে কাল রাসূলুল্লাহ যে রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, খায়র বলেছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত, ফরজ নয়, দুই রাকাত সুন্নত নামাজ। তার মানে ইবাদতের মূল্য এই দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে পুরা হবে না কোনোদিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দার প্রত্যেকটি সৎ কাজ, সেটা রাস্তা থেকে একটা ইট পাটকেল, একটা কষ্টদায়ক বস্তু ছুঁড়ে ফেলে দেওয়া হোক, এটার একটা ওয়েট আছে, আল্লাহ বলছেন এই কাজের মূল্য দুনিয়া দিয়ে চুকাবে না কোনোদিন। তাই আল্লাহ বলছেন ওয়ায়ুতা বিহা ফিদ দুনিয়া ওয়ায়ুজজা বিহা ফিল আখিরা, প্রত্যেকটা মুমিন বান্দাকে পরকালে তার 100% জাজা তাকে দেওয়া হবে। আওফা, আল্লাহ বলছেন আওফা মানে একদম পরিপূর্ণ বদলা তাকে দেওয়া হবে। একটা সুবহান আল্লাহ বলেছে, সে একটা সুবহান আল্লাহর নেকি তার মিস হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমি সেটাকে লিখে রাখছি। আমরা সেই ধাপগুলো অনেক অনেকবার বর্ণনা করেছি। তো এই আয়াতের এই হাদিসটার মধ্যে কি আছে যে একটা মুমিন বান্দার নেকির কারণে তাকে ডাবল ভাবে দেওয়া হয়, দুনিয়া তো দেওয়া হচ্ছে এটা এক্সট্রা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূল জাজা যেটা ওটা পরকালে দেওয়া হবে। ওয়াম্মাল কাফিরু, কিন্তু অমুসলিম কাফেরদের সৎ আমল সম্পর্কে আল্লাহ কি করে, ওয়াম্মাল কাফিরু ফায়ুতআমু, তাদেরকে খাওয়িয়ে দিচ্ছে আল্লাহ দুনিয়াতে, ভোগ করতে দিচ্ছে, ইউতআমু বিহাসানাতি মা ইয়ামালু মায়ামালু লিল্লাহি ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে খালেস ভাবে, এখানে লিল্লাহি বলেছে আল্লাহ, যে রাসূলুল্লাহ বলছেন যদি কোনো কাফের ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ করে, মানে এখানে ফিসাবিলিল্লাহ মানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, ফেমাস হওয়ার জন্য নয় বা কিছু না, ওরা অনেক টাকা দান করে, অনেক খেদমত ওরা করছে, ওরা পরোপকারী, প্রাণীর প্রতি ওদের দয়া ভালোবাসা আছে, এই যতগুলো ভালো কাজ কাফের করে, রাসূলুল্লাহ বলছেন এটা আল্লাহর জন্য, মানে এটা আল্লাহওয়ালা কাজ, আল্লাহর জন্য যেহেতু এগুলো করেছে মানে ফিসাবিলিল্লাহ, এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভোগবিলাস দিয়ে রেখেছে। হাত্তা
ইজা আফদা ইলাল আখিরা আল্লাহ তার ভালো কর্মের জাযা দুনিয়াতে এমন ভাবে দিয়ে দেয় হাত্তা ইজা আফদা ইলাল আখিরা এই ব্যক্তিটা যখন পরকালে উদিত হবে পরকালে তাকে নিয়ে আসা হবে লাম তাকুল্লাহু হাসানাতান ইউজজা বিহা তার এমন কোন নেকি আল্লাহ তার আমলনামায় বাকি রাখবে না যে তার জাযা দেওয়ার প্রয়োজন হতে পারে তার মানে আল্লাহ বলছেন কোন কাফেরকে সে যত বড় দামি যত বড় ভালো কাজ যত সম্পত্তি সে ব্যবহার করুক না কেন দান করুক না কেন আল্লাহ তাকে তার বদলা দুনিয়াতেই দিয়ে দিবে কিভাবে দেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটার জানেন বলছে ইউতাম তাকে ভোগ করিয়ে দিবে তার মানে দুনিয়াতে তারা অনেক শান শওকতের সাথে আছে তারা অনেক নাম ডাক তাদের নামে নেম প্লেট তৈরি করা হয় তাদের নামে ভাস্কর্য তৈরি করা হয় তাদের নামে রাস্তা বানিয়ে দেওয়া হয় তাদের জন্য বছরে বছরে অনুষ্ঠান করা হয় তারা আইডিয়াল ব্যক্তি তাদের গলার মানে গলাতে তাদের অনুসারীরা ওই নকশা নিয়ে ঘুরে বিভিন্ন কিছু গেঞ্জির মধ্যে তাদের নাম লেখা হয়ে যায় আল্লাহ এইভাবে তাকে মর্যাদাবান করে দেবে শুধু দুনিয়ায় কিন্তু আল্লাহ বলছেন ওই কাফেরকে এমন ভাবে তার শান শওকত বাড়িয়ে দেওয়া হবে এত অঢেল সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হবে যাতে করে কিয়ামতের মাঠে ও সার শূন্য হয়ে ওঠে যাতে আল্লাহর কাছে কোনো কিছু আবদার কোনো পাওনা যেন না থাকে মানে আল্লাহ তো দয়া আল্লাহর যে যদি থাকে তাহলে আল্লাহ তাকে দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন আমি ওকে যেহেতু কাফের আমার সাথে নাশুকরি করেছে বা মুশরিক বা অন্য কিছু এই টাইপের কিছু আল্লাহ বলছেন কোনো একজন ব্যক্তির দায়ভার আমি নেব না ওকে আমি পুরো দুনিয়াই দিয়ে দেবো